মডার্ন কলোনিতে রাজু নিজের মা বাবার সাথে একটা ছোট্ট ঘরে থাকত। ক্রিসমাসের দিন আসতেই মা রাজুকে একটা নতুন জামা পরায়, যেটা পরে রাজু খুব খুশি হয়ে যায় আর বাইরে বেরোয়। কলোনির সব ঘরে ডেকোরেশনের কাজ শুরু হয়ে গিয়েছিল। এটা দেখে রাজু আবার নিজের ঘরের ভেতর ঢুকে যায় আর বলে, বাবা, সবার বাড়িতে ডেকোরেশনটা চলছে, আমাদের বাড়িতে ডেকোরেশন কখন আরম্ভ হবে? বাবা, আমাদের ঘরে দুবছর ধরে রং পর্যন্ত হয়নি। যখন তোর বাবার কাছে ঘর রং করানোর টাকা নেই, তখন ঘর ডেকোরেশনের টাকা কোত্থেকে আসবে? রাজুর বাবা তখন মাকে ইশারা করে চুপ থাকতে বলে আর বলে, বাবা, এরা তো এই জন্যে বাড়িটা সাজাচ্ছে কারণ এদের বাড়িতে স্যান্টা আসবে না, আমাদের বাড়িতে তো স্যান্টা আসবে আর জাদু করে আমাদের বাড়ি সাজিয়ে যাবে। রাজু তখন খুশি হয়ে বলে, কি সত্যি বাবা? হ্যাঁ বাবা, আর সে তোমাকে গিফটও দেবে। এই কথা শুনে রাজু খুশি হয়ে বাইরে বেরিয়ে যায়। তখন মা বলি, তোমার মিথ্যে কথা বলার কি দরকার ছিল? আমি শুধু ওকে খুশি করার জন্য বললাম। আর রাতে যখন এসব কিছু হবে না, তখন তুমি কি জবাব দেবে? যেভাবে শর্মা কাকু প্রতিবারের মধ্যে স্যান্টা সেজে সবাইকে গিফট দিয়ে যায়, গিফট তো পেয়েই যাবে। আর বাড়ির ডেকোরেশনের ব্যাপারে ওকে বলবো যে পরের বছর স্যান্টা সাজিয়ে দেবে। বাইরে গিয়ে রাজু দেখে যে পুরো কলোনি আলোতে ঝকমক করছে, আর পুরো কলোনিতে শুধু যেন ওদেরই ঘর বিনা ডেকোরেশনে ছিল। পার্কে একটা বড় ক্রিসমাস ট্রি সাজানো হয়েছিল। রাজু ওর কাছে যায় আর নিজের চোখ বন্ধ করে হাত জোড় করে। ডিয়ার স্যান্টা, পুরো কলোনিতে শুধু আমার বাড়িটাই আছে যেটা সাজানো হয়নি, তুমি শিগগিরই চলে এসো আর আমার বাড়িটাকে সাজিয়ে দিয়ে চলে যাও। এটা বলে রাজু নিজের চোখ খোলে, আর তখনই ওর কানে জিঙ্গেল বেল গানের আওয়াজ আসতে লাগে। এই স্যান্টার গানের আওয়াজগুলো কোথা থেকেই বাজছে? এটা বলেও এদিক ওদিক দেখতে লাগে আর মন দিয়ে শুনতে লাগে। তখন ও শুনে যে আওয়াজ রাস্তার ওপার থেকে আসছে। দেখি তো স্যান্টার গানগুলো কে বাজাচ্ছে, সত্যিকারের স্যান্টা নয় তো? ও তখন খুশি হয়ে বলি, আর খুশি হয়ে রাস্তার ওপারের পথে চলতে লাগে। কিছু দূর যাওয়ার পর ও রাস্তার ধারে স্যান্টার গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে, যার পাশে একটা লোক স্যান্টার ড্রেস পরে দাঁড়িয়েছিল আর সেই গান ওর গাড়ি থেকে আসছিল। রাজু খুশি হয়ে যায় আর দৌড়ে ওনার কাছে যায়। আপনি কি সত্যিকারের স্যান্টা? শুনে ওই লোকটা সবার প্রথমে রাজুকে দেখে, তারপর বলে, তোমার গাড়ির চাকাটা বেরিয়ে গেছে, তুমি কি জোড়া লাগাতে আমার সাহায্য করবে? এটা শুনে তখন রাজু দেখে যে ওনার গাড়ির একটা চাকা খুলে বাইরে পড়ে আছে। এই চাকাটা শুধু একটু ভারী আছে, আমি ওঠাতেই পারছি না। রাজু তখন বুঝতে পারে ইনি কোনো স্যান্টা নন আর ওনার সাহায্য করতে এগিয়ে যায়। ঠিক আছে, আমি আপনার সাহায্য করছি। আর এটা বলে রাজু ওই লোকটার সাথে ওনার গাড়ি ঠিক করতে লেগে যায়। কিছুক্ষণের মধ্যে চাকা লাগিয়ে দুজনে মিলে গাড়ি ঠিক করে দেয়। তখন সেই লোকটা রাজুকে খুশি হয়ে বলে, তুমি খুব ভালো ছেলে, ধন্যবাদ। এটা বলে লোকটা গাড়িতে চড়ে বসে যায়। কাকু, স্যান্টা কি আজকের দিনকে বাচ্চাদের সত্যিকারের গিফট দিতে আসে? শুনে লোকটা হাসতে হাসতে বলে, তোমাদের মতন ভালো বাচ্চাদের সাথে দেখা করতে সে নিশ্চয়ই আসবে, যদি ওনাকে মন থেকে মনে করা হোক তো। বলে লোকটা গাড়িটাকে কিছু দূর এগিয়ে নিয়ে যায়। আর কিছু দূর যাওয়ার পর গাড়ি হাওয়ায় গায়েব হয়ে যায়। রাজু তখন হাত জোড় করে স্যান্টাকে মনে করে। ডিয়ার স্যান্টা, প্লিজ আমার কাছে এসে আমার উইশটা পুরো করে দাও, প্লিজ। এটা বলে রাজু আবার ঘরের দিকে রওনা হয়ে যায়। ঘরে গিয়ে ও আবার বাবাকে জিজ্ঞেস করে, বাবা, আর স্যান্টা কখন আসবে? অনেক রাত্রিও তো হয়ে গেছে, তুমি কি আমায় মিথ্যে কথা বলেছিলে? না বাবা, হতে পারে স্যান্টা অন্য বাচ্চাদের গিফট দিতে গিয়ে দেরি করে ফেলেছে। তখন ওরা ডোরবেলের আওয়াজ পায়, যেটা শুনে রাজু খুব খুশি হয়ে দৌড়ে দৌড়ে দরজা খোলে।
আর দেখে যে সামনে স্যান্টা দাঁড়িয়ে, আর ওনার কাঁধে একটা ব্যাগ বাঁধা আছে। মেরি ক্রিসমাস, এটা বলে নিজের থলে থেকে একটা গিফট বের করে আর রাজুকে দিয়ে দেয়। রাজুও খুশি হয়ে ওনার কাছ থেকে গিফট নেন। থ্যাংক ইউ স্যান্টা, এখন শিগগিরই নিজের জাদু করে বাড়িটা আমাদের সাজিয়ে দাও। এটা বলে শর্মা আঙ্কেল, যে স্যান্টার রূপে ওখানে এসেছিল, কিছু ভেবে বলে, বাবা তোমার বাড়ি পরের বার নিশ্চয় সাজাবো, এখন অন্য বাচ্চাদের গিফট দিতে যেতে হবে। শুনে রাজু উদাস হয়ে যায় আর বলে, তার মানে তুমি সত্যিকারের স্যান্টা নয়? হ্যাঁ ঠিক আছে, তুমি চোখটা বন্ধ করো, আমি জাদুটা ট্রাই করি। শুনে রাজু যেই নিজের চোখ বন্ধ করল, তখনই শর্মা আঙ্কেল চুপচাপ ওখান থেকে গায়েব হয়ে যায়। রাজু চোখ খুলতে দেখে যে ওখানে কেউ দাঁড়িয়ে নেই। রাজু তখন বাবার কাছে যায় আর বলে, তুমি মিথ্যে কথা বলেছিলে বাবা, স্যান্টারা হয় না। এটা বলে রাজু উদাস মুখে নিজের ঘরে চলে যায় আর বেডে বসে আবার চোখ বন্ধ করে আর প্রার্থনা করে, স্যান্টা আমি তোমাকে মন থেকে ডেকেছিলাম, তাও তুমি দেখা করার জন্য এলে না এখানে। জিঙ্গল বেল জিঙ্গল বেল জিঙ্গল অল দ্য ওয়ে। তখনই ওর কানে জিঙ্গল বেলের সেই আওয়াজ আসে আর রাজু খুশি হয়ে যায় আর দৌড়ে জানলার কাছে গিয়ে দেখে, কিন্তু রাস্তায় সেখানে কেউ ছিল না। জিঙ্গল বেল জিঙ্গল বেল জিঙ্গল অল দ্য ওয়ে। এইবার যেই সেই আওয়াজ হলো, অমনি সে আকাশের দিকে তাকায়। ও তখন নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। ও তখন দেখে যে স্যান্টা গাড়ি নিয়ে আকাশে উড়ে বেড়াচ্ছে আর গাড়ি ওরই বাড়ির ওপর গোল গোল ঘুরছে। রাজু তখন দৌড়ে ঘরের বাইরে যায় আর রাস্তার ওপারে যায়। ওকে বাড়ির বাইরে দেখে স্যান্টা নিচে আসে আর ওর সামনে সে ঠিক দাঁড়িয়ে পড়ে। মেরি ক্রিসমাস রাজু। মেরি ক্রিসমাস স্যান্টা, আমি তো জানতাম তুমি নিশ্চয়ই আসবে, রাজু খুশি হয়ে বলে। স্যান্টাও তখন হাসতে হাসতে বলে, আমি বলেছিলাম না, তোমার মতন যদি কোনো বাচ্চা মন থেকে স্যান্টাকে ডাকে তাহলে স্যান্টা নিশ্চয়ই আসে। তার মানে সেটা আপনিই ছিলেন? হ্যাঁ আমিই ছিলাম, আর আমি এটাও জানি যে তোমার উইশটা কি। এটা বলে স্যান্টা তার জাদুই লাঠি হাওয়ায় ঘোরায় আর রাজুর ঘরের দিকে ইশারা করে। আর এটা করতে রাজুর ঘরে আর বাইরে দুটোতে রং হয়ে যায় আর লাইটও আপনা আপনি লেগে যায়। এটা দেখে ঘরে বসে থাকা মা বাবা অবাক হয়ে যায় আর বাইরে যখন রাজু নিজের ঘরকে সুন্দর হতে দেখে তখন ও আরো খুশি হয়ে যায়। থ্যাংক ইউ স্যান্টা। ইউ আর ওয়েলকাম মাই চাইল্ড, এখন বলো তুমি গিফটে কি চাও। শুনে রাজু তখন ভাবল আর বলল, হ্যাঁ দুবছর আগে আমাদের দোকানে আগুন লাগার কারণে আমার বাবার খুব ক্ষতি হয়, তখন থেকে ওনার ব্যবসা ভালো চলছে না, এমন কিছু একটা করো যাতে ওনার ব্যবসা আগের মতন চলতে থাকুক। এরামই হবে। এটা বলে স্যান্টা লাঠি হাওয়ায় ঘোরায় আর বলে, কাল সকালবেলা যখন তোমার বাবা দোকান খুলবে তখন আমার ডান্ডার মতন একটা সোনার ডান্ডা সে দোকানে পাবে, ওটা বিক্রি করে ওনার দোকান আবার আগের মতন ভরে যাবে আর ভালো মতন চলবে। ধন্যবাদ স্যান্টা। এটা শুনে স্যান্টা রাজুকে আবার মেরি ক্রিসমাস বলে আর নিজের গাড়ি উড়িয়ে চাঁদের দিকে চলে যায়। উনি চলে যেতেই রাজু ঘরে যায় আর মা বাবাকে সব কথা বলে।